গত ঈদের আগে আমরা একটি সভা করেছি ত্রিপক্ষীয় মালিক শ্রমিক সরকার এখানে তাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করে এগুলো আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি এবং আপনি জানেন এই এই বর্ষ আমার মনে হয় প্রথম শ্রম সেক্টরে ঈদের আগে অন্যান্য বর্ষক যেভাবে অরাজকতার সৃষ্টি হতো সড়ক অবরোধ করত আমরা আগে তো শ্রমিক মালিক একটি বইদি সম্পর্কে ছিল আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলে সমাধান করেছি শ্রমিকদের পাওনা বেতন বোনাস আমরা তাদের ছুটির আগে আমরা দিতে সক্ষম হয়েছি আমাদের মালিক মালিকবাইয়েরা তাদের সমস্যা ছিল তাদের কিছু সরকারের কাছে ইনসেন্টিভ পাওনা ছিল এগুলো আমরা আমাদের প্রচেষ্টায় সেই ইনসেন ইনসেন্টিভগুলো আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি যার কারণে তারা শ্রমিকদের পাওনাগুলো যথাযথ সময়ে দেওয়ার কারণে এবার শ্রমিকরা সুন্দরভাবে আনন্দ আনন্দগণ পরিবেশে তারা এবার ঈদ উদযাপন করেছে এবং যে আইনের কথা আপনারা বলছেন আইনের প্রয়োগ অবশ্যই আছে আমরা এগুলো অবশ্যই তদারক করি এবং আইন না মানলে আমাদের লেবার ই আছে আছে লেবার কোর্ট আছে সেখানে তারা মামলা দায়ের করতে পারে এখানে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকেও ইন্সপেক্টররা আছে ওরা ওনারা পরিদর্শন করে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যেহেতু তারা আমাদের নিয়ন্ত্রণে লাইসেন্সগুলো আমরা প্রদান করি তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে তো সুতরাং আমি মনে করি না এখানে আইন প্রয়োগ হয় না একথা ঠিক নয় তবে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না এ কথা বলা যাবে না তো আপনারা আশ্বস্ত আপনাদের আশ্বস্ত করতে চাই আমি এখানে এসেছি প্রায় দুই মাসের মতো হয় এর মধ্যে আমি চেষ্টা করেছি আমার মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করে আবার একটি সুন্দর মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত এবং ট্রান্সপ্লান্ট একটু স্বচ্ছ একটি এই মন্ত্রণালয়কে প্রতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করছি